বগুড়ার শেরপুরের শিকড় গ্রামে ছেলের বউ হিজড়া আত্মহত্যার হুমকি প্রদান করায় আকবর হোসেন নামের এক ব্যক্তি 1 জানুয়ারি মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের শিকড় গ্রামের আকবর হোসেন ছেলে মোহাম্মদ লিটন মিয়ার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও একই ইউনিয়নের ছনকা গ্রামের ফুলজান নামের এক হিজড়াকে গত 8 আগস্ট 2018 তারিখে বগুড়া নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে গোপনে বিয়ে করে তারপর গত 28 ডিসেম্বর 2018 তারিখ বেলা 3 ঘটিকায় পুত্রবধূর দাবি নিয়ে হিজড়া ফুলজান আকবরের বসত বাড়িতে উঠে অশান্তির সৃষ্টি করে এবং ঘরের ভিতরে বাঁশের তীরের সাথে পরনের শাড়ি দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার হুমকি প্রদান করতে থাকে এবং বলতে থাকে গলায় ফাঁস দিয়ে।